আগরতলার কৃষ্ণনগর এলাকার সুপারি বাগান স্থিত রেড রোজ ক্লাবের নতুন ভবনের উদ্বোধন হয় রবিবার। নতুন ভবনের উদ্বোধনী উপলক্ষে এদিন এক মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার, এলাকার কর্পোরেটর এবং ক্লাবের সম্পাদক সহ অন্যান্য ক্লাব কর্মকর্তারা। অনুষ্ঠানের সূচনা করে পুর নিগমের মেয়র দীপক মজুমদার তিনি বলেন যে 2018 সালের পূর্বে ক্লাব ছিল একটি ভয়ের জায়গা, কোন সংস্থা ইচ্ছে করলেও কোন মহৎ কাজ করতে পারত না, কিন্তু বর্তমানে সেই ধারণা পাল্টে গেছে। এমনকি রাজধানী কৃষ্ণনগরের এই জায়গাটিও ছিল আতঙ্কের, এখন ক্লাবগুলি আশ্রয়স্থলে পরিণত। যে সরকার আসার 2018 সরকার আসার পর ক্লাব সংস্কৃতিটি পাল্টে গেছে। আগে ক্লাব ছিল একটা ভয়ের জায়গা, আর এখন ক্লাব হচ্ছে আশ্রয়স্থল। মানুষ যখনই এই এলাকার মানুষ লক্ষ্য রাখবেন, আমি নিজেও একটা ক্লাবের সঙ্গে যুক্ত আছি, দিল্লির সম্পাদক ক্লাবে, আমরা লক্ষ্য করেছি যে এখন মানুষ যখন চিকিৎসা হোক, বহিরাজ্যে কোনো ব্যবসা কাজে হোক বা পর্যটন ভ্রমণের জন্য যাক, তখন তার ছেলে মেয়ের দায়িত্ব ক্লাবকে বলে যায় যে আমার মেয়েটা একা থাকবে, আমার ছেলেটা একা থাকবে, তোমরা একটু লক্ষ্য রাখবে। মানে ক্লাবের জায়গাটা কোন জায়গায় পৌঁছে গেছে, ক্লাবের উপর মানুষের ভরসাটা কত বেড়ে গেছে। এই সুপারি বাগান এলাকার মানুষের একটা তিক্ত অভিজ্ঞতা আছে। আমি যতটা জানি, আমিও এই সাতগঙ্গা বিধানসভার সঙ্গে যুক্ত আছি, আমি বিভিন্ন সময় বিভিন্ন সামাজিক কর্মসূচিতে যাই, তখন বিভিন্ন সময় আমরা দেখি, বিশেষ করে এই এলাকায় একটা এরকম পরিস্থিতি ছিল যখন মানুষ সংগতভাবে কোনো সামাজিক বা সাংস্কৃতিক কাজ করতে পারত না, পরিবেশ ছিল না। কিন্তু এই নন্দলবাবু তারা, এই নন্দু তারা এবং প্রেসিডেন্ট যারা আছে, এই ক্লাবের যারা যুক্ত, 2018 পর মহলটা এরম তৈরি হয়েছে সরকার আসার পর, যার যার কর্ম, যার যার ধর্ম করার একটা সুযোগ এসছে, তারা মানুষকে একত্রিত করে সামাজিক কর্মসূচি, সাংস্কৃতিক কর্মসূচি, সমাজের প্রতি যে দায়িত্ব ক্লাবের বা এলাকার লোকের, এটা করার একটা সুযোগ পেয়েছেন তারা নিজেরা 2018-র পর। আগে আমি বলবো এখানে কোনো পরিবেশ ছিল না, এখানে ছিল, এখানে আমি বলবো এখানে যারা অভিভাবকরা আছেন, যারা পুরনো লোক আছেন আগরতলা শহরে বা এই এলাকার বাসিন্দা যারা আছেন, তাদের একটা অভিজ্ঞতা আছে যে এখানে ইচ্ছে করলেও কোনো ভালো কাজ করা যেত না, রাজনৈতিকভাবে তাদেরকে আটকে রাখা যেত। এখন এই জায়গাটা নেই, আমাদের আমাদের সরকারের, আমাদের দেশের প্রধানমন্ত্রী সবকা সবকা বিশ্বাস সবকা প্রয়াস এই কাজে চলছে, এই সরকারও এই দিশাতে চলছে। সেই কারণে আমাদের এই এলাকার জনগণ এখন স্বতঃস্ফূর্তভাবে সামাজিক কাজ করার একটা সুযোগ পেয়েছেন, সেই হিসাবে আজকে ক্লাবটা, এই 2018-র পর এই ক্লাবটা তৈরি করা হয়েছে এবং এই এলাকার সকল মানুষ সংগৃহীতভাবে সকল